2007 সুপার সাইক্লোন সিডর ও 2009 আইলা সহ পরবর্তীতে নদী ভাঙনে গৃহহীন হয় বরগুনার প্রায় 1.5 লাখ পরিবার। এসব পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় 28টি আবাসন ও 182টি ব্র্যাক হাউস নির্মাণ করা হয়। এতে পুনর্বাসন করা হয় প্রায় 4,337টি গৃহহীন পরিবারকে। অথচ এসব আবাসন ও ব্র্যাক হাউস নির্মাণ করা হয়েছে নদী তীরে ও চরভরাটকুড়ে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকায়। এ কারণে সামান্য জোয়ারে অধিকাংশ আবাসন ও ব্র্যাক হাউস প্লাবিত হয়, সেখানে বসবাসরত মানুষের দুর্ভোগ নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হইলে জোয়ার পানিতে আমরা সম্পূর্ণ মানুষগুলো তলাই যায়, কোথায় কোথায় থাকবে জায়গা থাকে না, তারপর টিন দিয়ে পানি পড়ে সব ঘর তলাই যায়। নিরাপদ পানি ও স্যানিটেশন ছাড়াও অধিকাংশ আবাসনে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ফলে এখানে বসবাসরত পরিবারগুলোর সন্তান সন্ততি শিক্ষালাভের সুযোগ পাচ্ছে না। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে বাসিন্দারা। টয়লেটগুলো অনেক নিচে, এই জন্য আমরা ওই ময়লা বালো পানি সবই মিশিয়া সময় বিশেষ খাওয়াও লাগে এবং আপনাদের আমার খাওয়ার পানিরও খুব সমস্যা। নামমাত্র একটি বিদ্যালয় থাকলেও এখানে দীর্ঘদিন ধরে নেই কোনো শিক্ষক। আবাসনের সমস্যার কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পতিত জমি তারা কাজে লাগাইতে পারে, যেমন বিভিন্ন শাকসবজি ফলমূলের গাছ লাগিয়ে তারা যে নিজেদের যে আমিষ বা পুষ্টি চাহিদা মিটাইতে পারে, তাদের জন্য আমরা সর্বদা সচেষ্ট আছি, তারা যোগাযোগ করলে আমরা তাদের উন্নয়নের জন্য চেষ্টা করি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যরা সমানভাবে সরকারি সুবিধা ভোগ করবে এমনটাই প্রত্যাশা বরগুনার আবাসনের বাসিন্দাদের। আমাদের এখানে ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।